আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে দুটি ফুড কার্ভিং শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। চলুন দেখে নিই আমার আজকের ভিডিওটি। প্রথমে আমি একটা শসা নিয়েছি। এই শসাটা লম্বা ছিল তাই আমি অর্ধেক করে নিয়েছি। যদি আপনাদের কাছে ছোটো শসা থাকে তাহলে অর্ধেক করে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। একটি কাটারের সাহায্যে শসাটাকে স্লাইস করে নেব। সবসময় চেষ্টা করবেন শসার চারিপাশ থেকে স্লাইস করার, কারণ এক পাশ থেকে স্লাইস করলে আস্তে আস্তে শসার পিসগুলো বড় হয়ে যায় এবং এতে কার্ভিং করতে প্রবলেম হয়। আরেকটি কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হলো যে এখানে সব উপকরণ কিন্তু আগে থেকেই ধুয়ে নেওয়া হয়েছে এবং হাতও পরিষ্কার করা হয়েছে। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। এখন আমি একটি বড় সাইজের প্লেট নিব। প্লেটে যদি কোনো ধরনের পানি থাকে তাহলে তা অবশ্যই মুছে নেওয়া প্রয়োজন, তা না হলে কার্ভিং করতে কিছু প্রবলেম হয়। এরপর আমি 4 থেকে 5টি শসার পিস দিয়ে দেব এই প্লেটের উপরে। পরবর্তী ধাপগুলো আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারবেন। এভাবে আমি ডিজাইনটা কমপ্লিট করলাম। এবার দ্বিতীয় পর্যায়ে, এখানে একটি সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। আগে থেকে ডিমটি আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন ডিমটি ঠান্ডা আছে। দুটি লং দিয়ে ডিমটার মধ্যে আমি চুপের আকারটা দিয়ে দেব। আর কিছু গাজর কেটে নিয়েছি, সেখান থেকে আমি ডিমটার উপরে দুটো কান এবং একটা নাক দিয়ে দেব। এখন আমি 2 নম্বর ফুড কার্ভিংয়ের ডিজাইনটা শেয়ার করব আপনাদের সাথে। এর জন্য আমি একটি লম্বা সাইজের বড় গাজর নিয়েছি। গাজরটা আমি আগের শসার মতোই স্লাইড করে নিয়েছি। এখন প্লেটে সেগুলোকে আমি সুন্দর করে বসিয়ে ডিজাইনটা কমপ্লিট করব।
এখানেও আমি একটি ডিম ব্যবহার করব। ডিমটাকে সেখানে বসিয়ে দেব এবং ইচ্ছে মতো সাজিয়ে নিলাম। তারপর কিছু পরিমাণ কাঁচা বুটটা ছিটিয়ে দেব, ইচ্ছে মতো ডিজাইন করে নেবো।